রোজা না রাখলে কি হয়? কি হবে? কিছুই হয় না, রাখবেন না রোজা। পৃথিবীতে কত মানুষ রোজা রাখে না, তাদের কি হয়? কিছুই হয় না। তা দিব্যি দুনিয়ার বুকে খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, হাঁটছে, চলছে, ফিরছে, বাজার করছে, সব কিছু তো করতেছে। কই, তাদের কারো তো কিছু হয় নাই, আমরা দেখিনি। রোজা না রাখলে কি হবে? কিচ্ছু হবে না, কোনো টেনশনের কিছু নেই। এই পৃথিবীতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি রোজা না রাখেন আর আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনার ইমান চলে গিয়েছে। আর যদি রোজা না রাখেন, কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির মুখোমুখি হতে হবে, সেজন্য প্রস্তুতি নিয়ে রাখুন। রোজা না রাখলে পৃথিবীতে কিচ্ছু হবে না, কেউ আপনাকে ধরে পিটাবে না, কিন্তু কেয়ামতের দিন আপনি শাস্তির মুখোমুখি হবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমাদেরকে রোজা রাখতে হবে। তোমাদের রাসূল যা যেভাবে এনেছেন সেটা সেভাবে গ্রহণ করো। আর যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে রাখো, দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, সূর্য সাদিকের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। এটাই আপনারা আমার জন্য একমাত্র রাস্তা। রমাদানুল মুবারকের চালু রয়েছে, রোজা আপনাকে রাখতেই হবে। যদি আপনি অসুস্থ না হন, সফরে না থাকেন, রোজা ভাঙার কোনো সুযোগ পাবেন না।